সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় পরামর্শ কমিটির পরামর্শেই চলমান বিধিনিষেধ 6 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের সীমান্তগুলো বন্ধ থাকবে 14 জুন পর্যন্ত। আর চাঁপাই নবাবগঞ্জের লকডাউন বাড়ানো হয়েছে আগামী 7 জুন পর্যন্ত। সীমান্তবর্তী অন্যান্য জেলাগুলোতেও করোনা পরিস্থিতির অবনতি হয়। জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সুপারিশ করছে আরও চাঁপাই নবাবগঞ্জ ছাড়াও আরও 7টি জেলায় লকডাউনের। আজ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, জেলাগুলোর জেলা প্রশাসকরা চাইলে পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত নিতে পারেন। আসলে পরিস্থিতি এখন কেমন আর কেমন হলে লকডাউনের সিদ্ধান্ত নিতে পারবেন তারা। এছাড়া আজ কোভ্যাক্সের 1 লাখ ডোজ ফাইজারের টিকা আসতে যাচ্ছে। কয়েক দফা সময় পরিবর্তনের পরে আজকে আসার কথা এই টিকাগুলো। টিকা ব্যবস্থাপনা কেমন এবং টিকা পেতে আমাদের তৎপরতা কেমন, এই নিয়ে সার্বিক আলোচনায় রাজখানের শারমিন চৌধুরী আছে আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি, যুক্ত আছেন বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য, করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, আছেন বিএসএমএমইউ এর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, এবং যুক্ত আছেন আইডিসি এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকেই আজকে রাজকাহনে, যেটি শিরোনাম ঠিক করেছি করোনা ঠেকাতে সঠিক পথে। আমরা আসলে সঠিক পথে আছি কিনা এটি আপনাদের কাছ থেকে জানবো এবং কি করণীয় আছে সেটিও নিশ্চয়ই আপনাদের কথা থেকে আজকে উঠে আসবে। আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আপনার কাছ থেকে শুরুতে এটি জানতে চাই, যেটি আজকে আমরা মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে শুনতে পাচ্ছি যে জেলা প্রশাসকদেরকে ক্ষমতা দেওয়া আছে, তারা চাইলে সিদ্ধান্ত নিতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সুপারিশ যাচ্ছে, জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি থেকে আপনারাও সুপারিশ করছেন সেই সীমান্তবর্তী 7 জেলায় লকডাউন দেবার জন্য। আসলে পরিস্থিতিটা কেমন হলে জেলা প্রশাসকটা সিদ্ধান্ত নিতে পারবেন, তার কি কোনো স্ট্যান্ডার্ড ফিক্স করে দেয়া আছে, মানে কি বিবেচনায় এই লকডাউনের সিদ্ধান্ত নিতে পারবেন, এখন পরিস্থিতি কেমন, কেমন হলে লকডাউন? ডাক্তার নজরুল ইসলাম, অ্যাকচুয়ালি হয়েছে কি, এতদিন তো আমরা শোনা যাচ্ছে তো না, এতদিন তো আমরা ভেবেছিলাম যে করোনা ভাইরাসের সূতিকাগার হচ্ছে ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ, গাজীপুর। এখন দেখা যাচ্ছে যে বর্ডার ডিস্ট্রিক্টরা, যেগুলো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের সঙ্গে থাকবে, সেখানে করোনার সংক্রমণের হার অনেক বেশি, অনেক বেশি। এখানে এখানে তার মানে চাঁপাই নবাবগঞ্জে অলরেডি লকডাউন দেওয়া হয়ে গেছে, এখন অন্যান্যগুলো কি করা হবে এই নিয়ে আমাদের পরামর্শ কমিটিতে কালকে ওটাতে সিদ্ধান্ত হয়েছে যে আরো 7টা জেলাতে ওটা লকডাউন দেওয়ার জন্য আর কি। সেটাই আমাদের ক্যাবিনেট সচিব মহোদয় সেটাই আর কি বলেছে যে যারা যখনই মনে করবে এই 7টা জেলায় ওটা করবে। আমি জানি না এক্স্যাক্টলি উনি কি বলেছেন, তো ওনার সঙ্গে আমাদের কিছু আলোচনা হয়েছে এবং উনি বলেছেন যে যে অবস্থা তো লকডাউন দেওয়ার মতন অবস্থা তো এখনই প্রিভেল করছে এই ধরনের আর কি। এটা এটা কথা ঠিকই। এখন হয়েছে কি, আমরা ঈদের সময় গেল অনেক মানুষ ঢাকা ছেড়ে গেল, পেরিফেরিতে গেল, আবার এদিকে তারা কিছু নিয়ে গেল, আবার ওদিকে আবার বর্ডার দিয়ে এখানে আসছে। তো বর্ডার দিয়ে আবার দুই মেথডে আসছে, একটা হচ্ছে কনভেনশনাল মেথড যেটা আর কি পাসপোর্ট টাসপোর্ট নিয়ে, আর আর আনকনভেনশনাল মেথড যেটা আর কি মানুষ যাতায়াত করে আমাদের বর্ডারে যেরকম আর কি, তারাও এসছে। সব মিলে এই এই বর্ডার ডিস্ট্রিক্টগুলো একেবারে খুবই নাজুক অবস্থায় আছে, মানে এদেরকে এখন মানে বলতে গেলে এদেরকে এখন উদ্ধার করতে হবে এরকম অবস্থা। সুতরাং আমার মনে হয় যে কালকের মধ্যেই এই লকডাউন ডিক্লেয়ার করে ফেলবেন ওনারা এই আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমি ডাক্তার রুহুল হক, ডাক্তার আফম রুহুল হক এমপি, আপনার কাছ থেকেও জানতে চাই যে এই সিদ্ধান্তটা কেমন হচ্ছে এবং কি বিবেচনায় লকডাউন দেওয়া উচিত, সেই বিষয়গুলো আপনি বলবেন ডাক্তার রুহুল হক এমপি। জি ধন্যবাদ। আমার মনে নজরুল স্যার যে বলেছেন, আমাদের প্রাক্তন ডিসি এবং ভাইরোলজিস্ট ঘনিষ্ঠ বন্ধু, একেবারেই সঠিক। আমি অনেকদিন থেকে এই কথা আমরা আলোচনা করে আসছি। আমি সাতক্ষীরার মানুষ, একেবারে বর্ডার সাতক্ষীরা না, আমি যেখানে আমার বাস সেটি থেকে বর্ডার 3 মাইল দূরে, এবং আমরা জানি যে ফর্মাল এক্সচেঞ্জের চাইতে ইনফর্মাল মানুষের চলাফেরা অত্যন্ত বেশি এবং তাদেরকে কন্ট্রোল করা সবচেয়ে ডিফিকাল্ট, এবং সেভাবে এখানে মানুষজন আসে, চলাফেরা করে নানান উপায়ে, এবং তাদেরকে চিহ্নিত করাও মুশকিল, এবং চিহ্নিত যা হচ্ছে তাদের অনেককেই পাওয়া যাচ্ছে যে তারা এসেছিল, তারা জর্জারি নিয়ে ভুগছে। সবচেয়ে যে জিনিস আমার কাছে খারাপ লেগেছে, প্রতিদিনই আমি বেশ কয়েকবার করে এলাকায় যোগাযোগ করি, আমার কাছে যেটি প্রতীয়মান হয়েছে যে
বহু লোক জ্বর জ্বরিত ভুগছে গ্রামাঞ্চলে, কিন্তু তারা রিপোর্ট করছে না। বেশ কিছু লোক মারাও যাচ্ছে, দে আর নট রিপোর্টেড, তারা টেস্টও করেনি, সুতরাং তারা করোনা হয়েছিল। সকলেই মনে করছে যে এরকমই তো হয়েছিল, সর্দি কাশি ছিল, বাড়িতেও দু তিন দিনের জ্বরে মারা গেল, সুতরাং করোনা হওয়া হতেও পারে। সুতরাং এই যে আনরিপোর্টেড কেসগুলো আছে এবং গ্রামাঞ্চলে যথেষ্ট লোক অসুস্থ আছে, তারা রিপোর্টও করছে না। আমি আজকে সাতক্ষীরায় ডিসি সাহেব, এসপি সাহেব এবং আমাদের সিভিল সার্জন সহ সকলের সাথে অনলাইনে অনেকক্ষণ আমাদের আমাদের চিন্তাধারা আদান প্রদান করেছি এবং লকডাউনকে আমি সাপোর্ট করেছি। শুধু তাই না, প্রত্যেকটা থানা লকডাউন থাকবে, যে প্রত্যেক এক থানা থেকে যেন আসতে পারে, এই থানা থেকে যেন ডিস্ট্রিক্টে না আসতে পারে, এবং মাস্ক করার জন্য সকলকে উৎসাহিত করে এবং ইমপ্লিমেন্টেশন করা যায় কিভাবে সেদিকে লক্ষ্য রাখতে বলেছি। আর ওটি তো আছেই, ইন্ডিয়া থেকে যারা আসছে তাদেরকে ট্রেস করা, এবং যে আমার যে ইমিউনোলজিক্যাল টেস্ট যেটি আছে এখন সহজলভ্য করে হাজার 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 লক্ষ লক্ষ না পারলেও হাজার হাজার করা, আমাদের ডিসি সাহেবের সাথে আজকে আমরা কথা হয়েছে যে আমরা এই অনেকগুলো টেস্ট করবো এবং প্রতি থানায় থানায় টেস্ট করে আমরা এক দুদিনের একদিনের মধ্যে আমরা এটাকে অ্যানালাইজ করে বুঝতে পারবো যে কোন থানায় কোন গ্রামে কোন জায়গায় সবচেয়ে বেশি। আমি মনে করি, আমি জানি না, আমার সহকর্মীবৃন্দ এখানে আছেন, আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে সেই কমিউনিটি ক্লিনিকে ইমিউনোলজিক্যাল টেস্টটা দিতে, র্যাপিড টেস্টটা দিতে পারলে তারা কিন্তু বেশ কিছু করে দিতে পারবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে যদি বলে যায় তুমি 200 করে টেস্ট দাও এবং সেটা টেস্ট তাদেরকে তারা শিখতেও পারবে, করতেও পারবে, তারা কিন্তু বলে দিতে পারবে সেই এলাকায় কত, এবং ইট ইজ পসিবল। সেই চেষ্টা যদি আমি করি তাহলে কিন্তু আমাদের এলাকা আইডেন্টিফাইড হয়ে যাবে যে কোন এলাকায় থানার মধ্যে কোন ইউনিয়নে কোন গ্রামে কোন জায়গায় আমাদের রোগী বেশি, এবং সেখানে আরো শক্তভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। মানে স্ট্যাটিস্টিক্স না পেলে, রোগীকে আমরা শনাক্ত করতে না পারলে শুধু চিকিৎসা দিয়ে শেষ করতে পারবো না। অলরেডি স্বাস্থ্যে এই বিষয়টি স্পষ্ট। ডাক্তার রুহুল হক এমপি, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় পরামর্শ কমিটির সদস্য আছেন, আপনারা এখানে নিশ্চয়ই এই বিষয়টি, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শের কথা আপনি বলছিলেন, নিশ্চয়ই এই বিষয়গুলো আলোচনায় আসবে, কর্তৃপক্ষের নজরে আসবে। আমি ডাক্তার সাইদুর রহমান আপনার কাছ থেকে একটু আপনার বিশ্লেষণটি জানতে চাই, যে যেটি ডক্টর রুহুল হক এমপি বলছিলেন যে শনাক্ত সঠিকভাবে হচ্ছে না, অনেকে মারা যাচ্ছেন, অসুস্থ হচ্ছেন, কিন্তু বোঝা যাচ্ছে না তারা আসলে করোনায় সংক্রমিত ছিলেন, সেটি শনাক্ত হচ্ছে না, আবার অবৈধ অনুপ্রবেশ তো রয়েই যাচ্ছে, সেই পরিস্থিতিতে এখনো লকডাউনের সিদ্ধান্তটি আসেনি, আপনার এই বিষয়ে মূল্যায়ন কি, এবং খুব দ্রুতই লকডাউন দেওয়া উচিত কিনা আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে স্যার, নজরুল স্যার আছেন, রুহুল হক স্যার, ওনারা যেভাবে বললেন তার ধারাবাহিকতা রেখে বলি আর কি ব্যাপারটা, যে আমরা আসলে ভাইরাসের পেছনে দৌড়াচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্ন উল্লেখ করেছেন যে আসলে কি আমরা, ক্যাবিনেট সেক্রেটারি যখন বলছেন, তিনি উনি কি বলে দিচ্ছেন কিনা যে আসলে কত ইনফেকশন রেট কত হলে লকডাউন ইম্পোজ করবে, এটা একটা সায়েন্স। মুস্তাক ভাই আছেন, ওনারা একদম স্পষ্ট জানেন যে একটা পার্টিকুলার পার্সেন্টেজের জন্য, যদিও এটার সঙ্গে কিছু ফ্যাক্টর আছে আরো, কিন্তু তবুও একটা পার্টিকুলার পার্সেন্টেজ, এবং ওই দেশের হেলথ ফ্যাসিলিটি ক্যাপাসিটি, যেটা রুহুল হক স্যার কিন্তু বলছিলেন যে হসপিটাল গুলোর অকুপেন্সি প্রায় শেষ সীমায় চলে আসছে, ওই ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল গুলো উপজেলা লেভেল হসপিটাল, তো এই যে স্যাচুরেশন লেভেলের আগে এটাকে ইন্টারসেপ্ট করার জন্যই হচ্ছে লকডাউন। এছাড়া তো লকডাউন তো হচ্ছে লাস্ট অপশন আমাদের জন্য। সো প্রথম যে অপশন ছিল সেটা হচ্ছে মাস্ক, ট্রান্সমিশন বন্ধ করার, সেকেন্ড অপশন আমাদের জন্য ভ্যাকসিন, এরপর হচ্ছে আমাদের ট্রিটমেন্ট, এই সবগুলো যখন আমাদের এক্সস্ট হয়েছে তখন আমরা বলছি লকডাউন। তাহলে এই সবগুলো এক্সস্টেড হওয়ার ইভালুয়েশনটা কি আসলে ডিস্ট্রিক্ট লেভেলে করার ক্যাপাবিলিটি, মানে টেকনিক্যাল এক্সপার্টিসটা কি আছে কিনা। এখন রুহুল হক স্যার যে জেলার অ্যাডভাইজার সেখানে এটা অবশ্যই পারবেন, ওনারা স্যার যেভাবে বললেন উনি গাইড করলে অবশ্যই ডিবিডিসি সিভিল সার্জন ওনারা পারবেন, কিন্তু এই ক্যাপাবিলিটিটা ডিস্ট্রিক্ট লেভেলে পেরে উঠতে নাও পারতে পারে। অতএব আপনি যেটা বলেছেন সেটাই ঠিক, একটা স্পেসিফিক গাইডলাইন থাকলে যে হ্যাঁ, যদি হসপিটাল অকুপেন্সি 80% যখন এক্সিড করে যাবে আপনার, যখন পজিটিভিটি 20% এক্সিড করতে থাকবে, আপনি তখন লকডাউনটা ইম্পোজ করেন, এবং নেচার অফ লকডাউনটা বলে দেওয়া, যেটা রুহুল হক স্যার খুব ডিটেলে বলেছেন যে এটা ডিটাচমেন্ট। আসলে আমি উহানের লকডাউনে আপনার দেখবেন যে দাঁত টেনে দেওয়া হয়েছে রাস্তায়, বলা হয়েছে বিবিসি রিপোর্টারকে, ক্যামেরাম্যানকে বলা হয়েছে এই দাঁত ক্রস করলে 14 দিন পর ফিরতে হবে, এটার নাম লকডাউন। লকডাউন মানে ডিটাচ করে দেওয়া, এবং এটা 21 দিনের জন্য রাখতে হবে, যেন ইনকিউবেশন পিরিয়ড ক্রস করার পরে যেই মানুষগুলো আছে, এবং যেটা স্যার বললেন যে হাজার হাজার টেস্ট করার মাধ্যমে লোক তাদেরকে আইডেন্টিফাই করে ফেলা, তা না হলে লকডাউন করলাম তারা ঘোরাফেরা করলো তাতে কোনো লাভ নাই, কেস ডিটেক্ট করতে পারলাম না কোনো লাভ নাই, আমরা শুধু আলাদা করে রাখা হবে, এটা তো জেলখানা না। অতএব এই ব্যাপারটা বুঝতে হবে যে লকডাউন একটা হেলথ ইন্টারভেনশন,
মানে এটা একটা স্বাস্থ্যের ইন্টারভেনশন, স্বাস্থ্য ব্যবস্থা এক্সল্ট যেন না হয় এবং স্বাস্থ্যের জন্য মানুষ কেসগুলো ডিটেক্ট করে তাদেরকে আলাদা করা যায়, চিকিৎসা করা যায়। সো এই এই বন্দোবস্তটি আমি মনে করি যে এটা দেরি হয়ে যাচ্ছে আসলে, এবং যত একদিন দেরি হলে এই দিনে যে মানুষগুলো সংক্রমিত হলো এইটাকে প্রোটেক্ট করতে আমাকে পরের দিকে তিন দিন বেশি সময় লকডাউন রাখতে হবে। অথবা লকডাউনটি যদি কালকে সকাল থেকে ইম্পোজ হয় তাহলে যখন আমরা লিফট করতে পারবো, যদি তিন দিন পরে এটি ইম্পোজ হয় লিফট করার সময়টা আরো দশ দিন পিছিয়ে যাবে। তো আমি মনে করি এটা প্রায় শেষ সময় অতিক্রম করেছে, যে এখানে 60-70 পৃথিবীতে কোথাও আসলে 60-70 ভাগ পজিটিভিটি কখনোই হয়নি। মুস্তাক ভাই আছে স্পেসিফিক্যালি বলতে পারবেন। আমি ডাক্তার মুস্তাক হোসেন এখানে শুনতে চাই। অনেক ধন্যবাদ ডাক্তার সাইদুর রহমান। ডাক্তার মুস্তাক হোসেন আপনিও কি মনে করেন কিনা দেরি হয়ে যাচ্ছে যেটি ডাক্তার সাইদুর রহমান বলছিলেন, এবং আসলে সেই গাইডলাইনের কথা সেটি সম্পর্কেও জানতে চাই যে কত শতাংশ সংক্রমিত হলে লকডাউন দেওয়া প্রয়োজন? মন্ত্রিপরিষদ সচিব যেটি বলছেন জেলা প্রশাসক চাইলে পরিস্থিতি বিবেচনা করে লকডাউন করবেন, জেলা প্রশাসক তো আর এই বিষয়ে নিশ্চয়ই বিশেষজ্ঞ না, তিনি কি দেখলে লকডাউন দেবেন, এরকম কি নির্ধারিত হলো? জি ধন্যবাদ। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের যে এপিডেমিওলজিক্যাল কমিটি, পাবলিক হেলথ কমিটি, সেখানে আলোচনা হয়েছে এবং জাতীয় কারিগরি পরামর্শ পরিষদের কথা হয়েছে। আমরা যখন লাল এলাকা, হলুদ এলাকা, সবুজ এলাকা ডিমার্কেশন করা হয়েছে তখন একটা মানদণ্ড ঠিক করা হয়েছিল গত বছর, যেটা ওয়ারিতে এবং রাজারবাগে এবং ঢাকার বাইরে নরসিংদী, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় হয়েছিল। সেটা হচ্ছে যে যদি গত 14 দিনের মধ্যে প্রতি 1,00,000 জনসংখ্যায় 10 বা তার বেশি রোগী পাওয়া যায়, শনাক্ত হয়, সেটা একটা ক্রাইটেরিয়া। আর ঢাকা শহরের ক্ষেত্রে প্রতি 1,00,000 30 বা তার বেশি যদি পাওয়া যায় সেটা লাল এলাকা, রেড জোন, যেটা সবকিছু যাতায়াত বন্ধ থাকবে, সবাই ঘরে থাকবে। অথবা যদি টেস্টের সংখ্যা কম হয়ে থাকে, মনে করেন 100 জন টেস্ট করলে তার মধ্যে, বিশেষ করে যদি আপনি এই অ্যান্টিজেন টেস্ট করেন, যারা পজিটিভ তাদের রেজাল্টই দেওয়া হলো, 100% পজিটিভ হতে পারে, যে 30 জনের 40 জনের টেস্ট করা হলো, 30 জন পজিটিভ, বাকি 10 জনের টেস্ট করতে পাঠানো হলো পাশের মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আরটিপিসিআর আছে। আরেকটা হচ্ছে যে যে রোগীর সংখ্যাটা আছে সেটা কমপক্ষে 5 দিনের মধ্যে ডবল হয়ে যাচ্ছে কিনা, কম সংখ্যা হতে চায়, 4 জন থেকে যদি 8 জন হয় 5 দিনের মধ্যে, সেটাও কিন্তু একটা রেড সিগন্যাল, সেটা কিন্তু একটা মানে মানদণ্ড যে তাহলে এখানে খুব দ্রুত রোগটা ছড়াচ্ছে, যেখানে যত কম সংখ্যক স্যাম্পল হোক না কেন, এই ডাবলিং টাইমটা। আরেকটা ডক্টর সাইদুর রহমান সঠিক বলেছেন যে হাসপাতালের ধারণ ক্ষমতার চাইতে যদি তার উপর চাপ পড়ে তাহলে বুঝতে হবে কমিউনিটিতে অনেক বেশি রোগী আছে, তারা আরো আপাতত সেই ফ্লোটা বন্ধ করার জন্য, যেন সংক্রমণটা না ছড়ায়, সর্বাত্মকভাবে স্বাস্থ্যের বিধিনিষেধ চালু করা, যাতায়াত বন্ধ করা, ঘরে থাকার বিষয়টি। এখন আমরা দেখছি যে সারা বাংলাদেশের তুলনায় সংক্রমণটা শুরু হয়েছে ঈদের 7 দিন পর থেকে, শনাক্তের হার শতকরা 10-এর কিছু বেশি কম এভাবে উঠানামা করছে, কিন্তু কয়েকটি জেলা যা অধিকাংশই সীমান্তবর্তী সেখানে কিন্তু এই দুটো যে মানদণ্ড বললাম, পজিটিভিটি রেট, শনাক্তের হারটা 30-এর বেশি, কোথাও কোথাও 20-29-এর মধ্যে। আরেকটা মানদণ্ড যেটা বলে, যেমন যশোর, কুষ্টিয়া, সেখানে পজিটিভিটি রেট এত বেশি না হলো, সেখানে কিন্তু প্রতি 1,00,000 জনসংখ্যায় গত 14 দিনে অলরেডি 10-এর বেশি হয়ে গেছে। কাজেই দেশ সীমান্তের ভেতরের কয়েকটি জেলাতেও কিন্তু সংক্রমণ বাড়ছে, কারণ সারা দেশেই কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। একটা জিনিস হচ্ছে যে অতি দ্রুত ঈদের পরে যখন এই সীমান্তে ব্যবস্থাপনা করা হলো, সীমান্ত বন্ধ করার কথাটা ডিপ্লোম্যাটিক্যালি কারেক্ট না, শত্রু দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করা হয়, সীমান্তের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে, সীমান্ত ব্যবস্থাপনা করা হয়েছে, সেই দ্রুত সীমান্ত ব্যবস্থাপনা করার কারণে যেভাবে নেপালে একটা সুনামির ঢেউয়ের মতো ভারতের সংক্রমণটা আশ্রয় পড়েছিল, পশ্চিমবাংলায় যে বিপুল সংক্রমণ হচ্ছে সেই ঢেউটা কিন্তু আমাদের যে সীমান্ত ব্যবস্থাপনার দেয়ালে আছাড় খেয়েছে, ফিরে গেছে, কিন্তু কিছু কিছু কিন্তু বন্যার পানির মতো ধীরে ধীরে ঢুকছে। এবং এখন যেটা হচ্ছে যে ভারত থেকে যতটা আসছে দেশের ভিতরে যারা চলে এসছেন সেখান থেকে কিন্তু ছড়াচ্ছে। এই জন্য আমি অন্য জায়গায় বলেছি, এখানেও বলছি যে আমাদের দুটো জায়গায় খুব বেশি মনোযোগ আরো দরকার। যেটা হচ্ছে যারা ভারত থেকে আসছেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হচ্ছে, যারা পজিটিভ হচ্ছেন তাদেরকে সবাইকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, দেশের ভিতরে যারা সংক্রমিত হচ্ছে প্রতিদিন 1,000 থেকে 1,500 সবাইকে একই ব্যবস্থা করা উচিত। আপনি তো নিশ্চিত না যে ঢাকা বা পাবনাতে যিনি সংক্রমিত হচ্ছেন বা কুমিল্লাতে সংক্রমিত হচ্ছেন তার মধ্যে ভারতের যে ভাইরাসটা সেটা নেই। আরেকটা হচ্ছে যে যেটা এখানে কথা আলোচনা হয়েছে, রুলক স্যার বলেছেন যে আনুষ্ঠানিকভাবে যারা পাসপোর্ট নিয়ে আসছেন তাদের ব্যবস্থাপনা মোটামুটি জানা আছে তারা কিভাবে করছেন, কিন্তু যারা অনানুষ্ঠানিকভাবে আসছেন তাদের প্রভাব কিন্তু পড়ছে, কারণ
সেইখানে যেরকম সংক্রমণের হার, যদি লকডাউন না হয়, চলাচল করছে ঢাকার মতো জনবহুল জায়গায়, যদি সেটি চলে আসে তাহলে কিরকম পরিণতি হবে? ডাক্তার মোস্তাক অবশ্য বলছিলেন যে ঢাকায়ও এসেছে কিনা তা তো আর আমরা বুঝতে পারছি না, আসলে লকডাউন না দিলে পরিণতিটা কেমন হতে পারে বলে মনে করছেন? আমরা তো সেটি থামাতে চাচ্ছি যে খুব ভালো এক্সাম্পল দিচ্ছি যে আমাদের নেপালে যে ভারতীয় ভ্যারাইটিটা আষাঢ় থেকে পড়েছিল ঢেউয়ে, সেই ঢেউটা অত আষাঢ় থেকে আমাদের পড়েনি, কিন্তু স্ট্রিকলিং এটা আস্তে আস্তে আসছে এবং কিছুটা থামানো গেছে। এই কলকাত জায়গায় কিছুটা স্ট্রিকলি চলাফেরার ব্যাপারে কিছু লকডাউন করাতে, কিন্তু এটাকে যদি আরো বেশিভাবে করা যায় তাহলে আমার মনে হয়তো বা কিছুটা ঠেকাতেও যাবে, একেবারে সম্পূর্ণভাবে যাবে কিনা জানি না। তবে আমাদের সবচেয়ে ভাই, আমি নিশ্চিত আমার সহকর্মীবৃন্দ হয়তো আমার সাথে একমত হতে পারেন যে ভারতীয় ভ্যারাইটিটা ঢাকায় ওই রকম ভাবে যদি আমাদের আক্রমণ করে তাহলে তো আমরা কিছুতেই এটাকে মোকাবেলা করার মতো সক্ষমতা তারও আমাদের আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ। আমরা সেটাকেই প্রিভেন্ট করতে চাই। জি, এই উদ্বেগ থেকেই আসলে প্রশ্নটি করছিলাম ডাক্তার রুহুল হক, ধন্যবাদ আপনাকে। ডাক্তার সাইদুর রহমান, আর একটা বিষয় একটু আসি, যে বিধিনিষেধের তো মেয়াদ বাড়ানো হয়েছে আগামী 6 জুন পর্যন্ত, প্রশ্নটি পুরনো কিন্তু নতুন করে করতে হচ্ছে যেহেতু মেয়াদটা বাড়ানো হচ্ছে, কি বন্ধ আছে এই বিধিনিষেধ বাড়িয়ে লাভটা কি হচ্ছে? বিধিনিষেধ কি বন্ধ আছে এই প্রশ্নটাই সবার আগে করা দরকার, মানে বন্ধ আছে কি নতুন ভাবে আমার স্পষ্ট না আসলে, যে মানে এটাকে কঠোর বিধিনিষেধ বললে পরে কি বন্ধ আছে আমরা যদি আমরা বুঝতে থাকি, গণপরিবহন খোলা, রেস্তোরাঁ খোলা, মানে যেগুলো বন্ধ হলে অ্যাকচুয়ালি বিধিনিষেধ বলে প্রায় সবগুলোই খোলা, এবং শুধুমাত্র যেটি বন্ধ সেটি হচ্ছে স্কুল এবং কলেজ, এবং সেটিও খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি এই ব্যাপারে আমার উদ্বেগ ব্যক্ত করতে চাই যে পৃথিবীর যে সকল দেশে এটা বন্ধ থাকার কিছু অপকারিতা আছে, এটা জাতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব আছে, কিন্তু এটা খোলার যে ঝুঁকি আছে এটা ঝুঁকি বনাম উপকারটুকু আসলে তুলনা করা দরকার, মানে বন্ধ থাকার যে ঝুঁকি এবং খুলে ফেলার যে ঝুঁকি, দুটো ঝুঁকির মধ্যে যদি তুলনা করি তাহলে এখনো স্কুল কলেজ খোলার মতো অবস্থা আসলে হয়নি। অতএব আমাদের আসলে কোনো কিছুই খোলা নেই, বন্ধ নেই, শুধু স্কুল কলেজ বন্ধ আছে সেটাও নাকি খুলে দেওয়া হবে। অতএব আমার মনে হয় এটা কঠোর বিধিনিষেধ থেকে আসলে কোনো শব্দই নয়, এমনকি লকডাউন আসলে তার কার্যকারিতা হারিয়েছে, তার অর্থ হারিয়েছে। অতএব এটিকে আসলে একটি ভিন্ন শব্দ বা ভিন্ন কাজ, যে কথাটি বারবার বলছি, এটাকে ডিটাচমেন্ট, এটাকে বিচ্ছিন্ন করা দরকার দেশের অন্যান্য অংশের সঙ্গে এবং নির্দিষ্ট জায়গাগুলোকে, যে জায়গাগুলোকে মুস্তাক ভাই খুবই ক্ল্যারিফাই করলেন যে এই শর্তগুলো পূরণ করবে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে হাজার হাজার টেস্ট, এবং টেস্ট করার একটা রুল অফ স্যার তো জানেনই জিনিসগুলো, উনি বলেছেন যে কমিউনিটি ক্লিনিক গুলোকে এনগেজ করে ইনভলভ করলে ওই কমিউনিটি হেলথ কেয়ার ওয়ার্কাররা ওই 6,000 মানুষের মধ্যে টেস্ট করে একেবারে ডিটেইলি আমাদের ডেটা নেওয়া সম্ভব। আমরা চাইলে আসলে আমাদের এখন অ্যান্টিজেন টেস্ট দিয়ে আমরা খুব ডিটেইলে ম্যাপিং করতে পারি এবং সেটা অনুযায়ী আসলে এটাকে ডিটাচ করতে পারি ওই জায়গাগুলোকে, এটাই একমাত্র অপশন। এবং যখন এটা একটু নিয়ন্ত্রণে আসবে, আপনাদের খেয়াল রাখা দরকার দেশে কোনো ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে না, প্রায় ভ্যাকসিন 1,00,000 এসেছে সেটা একটি সংবাদ হয়, 17 কোটি লোকের দেশে যদি 1,00,000 ভ্যাকসিন আসার খবর হয় তাহলে তো আসলে আমরা আগামীতে ভ্যাকসিনেশন বলে কিছু বুঝবো না। যখন নাকি বলা হচ্ছে আমাদের লাগবে 24 থেকে 25 কোটি ডোজ, সেই ক্ষেত্রে আমাদের কোভ্যাক্স থেকে 6 কোটি ডোজ আসবে এই প্রতিশ্রুতি আছে, আর 1,50,000 সিনোফার্মে, স্পুটনিক থেকে কত আসবে আমরা এখনো জানি না। অর্থাৎ ভ্যাকসিনেশন নাই এরকম অবস্থায় আমরা যখন নাকি এরকম হাই ইনফেকশন রেট এক্সপোজ হচ্ছি তখন কিন্তু আমাদের হাতে কোনো অবলম্বন নেই, একটি মাত্র আছে, নুরুলক স্যার সবসময় বলেন আমরাও বলি, সেটা হচ্ছে মাস্ক। এবং এই বিষয়টিকে আমরা বারবার 1 বছর বলেও কেন মানুষকে এটা পরিবর্তন করাতে পারলাম না, এটি একটি বিশদ গবেষণার বিষয়। কেন আসলে 1 বছর সময়ের মধ্যে মাস্ক এখন আবার অনেকেই পরছেন, অনেকেই রাস্তাঘাটে বেরোলে যদি দেখা যায় কিন্তু অনেকেই আবার গরম লাগে, কানে শুনি না ইত্যাদি নানান রকম অজুহাত দিয়ে পরছেন না, পরলেও নিয়ম মতো পরছেন না, নানান রকম নিয়মের কথা আপনারা বলেন, সেগুলো নিয়ে আসবো, ভ্যাকসিন নিয়ে কথা বলতে চাই, আসি আসি করেও কেন ভ্যাকসিন গুলো আসে না সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই, অনেকগুলো প্রশ্নই রয়ে যাচ্ছে, বিরতির পরে ফিরছি। ফিরে এলাম যে পেয়েছিস পাতে নিজেদের রাজকাহনে, অনেকগুলো প্রশ্ন জমে গেছে সবার কাছ থেকে, সংক্ষেপে সুনির্দিষ্ট ভাবে যদি জানতে পারি তাহলে হয়তো সবগুলো প্রশ্ন জানতে পারবো। ডাক্তার
ডক্টর নজরুল ইসলাম, যেটি আগের অংশে আমি ডক্টর সাইদুর রহমানকে জিজ্ঞাসা করছিলাম যে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে, তিনিও বলছিলেন যে আসলে বন্ধ কি আছে সেটাই এখন প্রশ্ন হওয়ার কথা। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বলা হচ্ছে যে টেকনিক্যাল পরামর্শ কমিটির পরামর্শেই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে, টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য হিসেবে আপনার কাছ থেকে এই জন্য জানতে চাচ্ছি যে এরকম ভাবে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ বা পরামর্শ দিচ্ছে টেকনিক্যাল পরামর্শ কমিটি? টেকনিক্যাল পরামর্শ কমিটি এটা সুপারিশ করেছে যে বর্ডার ডিস্ট্রিক্টে চাঁপাইনবাবগঞ্জ বাদ দিয়েও একেবারে সাতক্ষীরা পর্যন্ত সবগুলাতে লকডাউন করার কথা বলেছে আর কি। কারণ এইগুলা প্রত্যেকটা জায়গায় সংক্রমণের হার অনেক বেশি এবং লকডাউন সম্বন্ধে অনেক কথা উঠেছে, কি বন্ধ আছে এটাই বুঝতে পারছেন না প্রফেসর কসু সাহেব, এটাও আবার ঠিক। সুতরাং আমরা লকডাউনটা যদি প্রপারলি লকডাউন করি, এখন এখন বলতে হবে যে চাইনিজ লকডাউন না ইটালিয়ান লকডাউন, এই যদি প্রশ্ন করি তাহলে তো আরেক মুশকিল। লকডাউন মানে হলো বিচ্ছিন্নতা, মানে একজন আরেকজনের সঙ্গে সংযোগ থাকবে না, কিন্তু তার সঙ্গে তো আরো অনেক কিছু আছে। আমাদের পেশেন্ট আইডেন্টিফিকেশন, পেশেন্ট আইসোলেশন, কোয়ারেন্টাইন অফ দি ফ্যামিলি অফ দি পেশেন্ট, এরকম ভাবে কি চলবার কথা, এরকম ভাবে চলারই পরামর্শ দিচ্ছে পরামর্শ কমিটি? না, পরামর্শ কমিটি একটা ওয়ার্ড ইউজ করে, একটা ওয়ার্ড না দুটো ওয়ার্ড, লক আর একটা ডাউন। এই লকডাউন মানে যে কি, ডেফিনেশন অফ লকডাউন এই জিনিসটা কিন্তু আমি কোথাও শুনি নাই। লকডাউন করতে হবে, লকডাউন করলো, এখন লকডাউন হোয়াট ইজ লকডাউন এই জিনিসটা আমার মাথায় এখনো আসে নাই। এবং প্রফেসর কসু সাহেব বলছে যে লকডাউন মানে কি, কি বন্ধ হয়ে থাকলে সেটাও বুঝি না কথা, কিন্তু ওইখানে এই কথাটা উপলব্ধি করতে হবে। আমরা রাস্তাতে লকডাউন আপনি দেখেছেন কয়েকদিন আগে, মানে সপ্তাহ দু তিনেক আগে, পুলিশরা যারা ওই গাড়ি চেক করতেছিল কি হয়েছে, পারমিশন নিয়েছে হসপিটালে যাবো, আপনি হসপিটালে পারমিশন নিয়েছেন আপনি বাজারে যাচ্ছেন কিনা এটা চেক করছে, এটা বাজারে যাক আর হসপিটালে যাক সেখানে। আর তারপরে করলো কি, গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা আছে কিনা সেটা দেখছে, ফিটনেস দেখছে, তো তার সঙ্গে লকডাউনের কি সম্পর্ক আমি তো বুঝলাম না। সুতরাং মানুষকে প্রপার গাইডলাইন দিয়ে না দিয়ে যদি আমরা এরকম নির্দেশনা দিই তো মানুষ কনফিউজ হয়ে যায় যে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে করোনা সংক্রমণের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা হয়েছে, আমরা রিপোর্ট পেয়েছি। সুতরাং আমাদের এখন সবাইকে মিলে বসতে হবে, অনেক হয়েছে এখন প্রত্যেকটা জিনিসের ডেফিনেশনটা ভালো করে নির্ণয় করে তারপরে বলতে হবে এইটা করতে হবে এটা ডেফিনেশন নেই, এটা করতে হবে এটা ডেফিনেশন নেই। শিক্ষামন্ত্রী বলছেন যে 5% নিচে না নামলে বা 5% না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না, যদিও একটা তারিখ নির্ধারণ করা হয়েছে 13 জুন। কি মনে করেন সেই সময় কি খোলা যাবে, যে রকম এখন বাস্তবতা দেখা যাচ্ছে? এটি সাথে সাথে এটিও জানতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠান খুললে ঝুঁকি আছে সেটির কথাও বলছেন, কিন্তু মানে শুধুমাত্র শিশু কিশোররাই যাচ্ছে না বা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে তারা হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে না, তাদের অভিভাবকরা বের হচ্ছেন, বাসায় আসছেন, তারাও তো বের হচ্ছে স্কুল কলেজের বাইরে বিভিন্ন জায়গায়, তাহলে আসলে ঝুঁকিটা কি কমছে? জি ধন্যবাদ। আমি আগেরবারে একটা কথা অসমাপ্ত ছিল, ওটা শেষ করে আমি শিক্ষা প্রতিষ্ঠানে আসছি, যে সীমান্ত এলাকায় যারা অনানুষ্ঠানিক যাতায়াত করছে তাদেরকে যদি একটা অভয় দেওয়া হয়, তাদেরকে ক্রিমিনাল হিসেবে চিত্রিত করা হবে না, এবং তাদেরকে যদি স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বাররা তারা তাদের দায়িত্ব নেয় যে তারা কোয়ারেন্টিনে থাকবে, এরকম একটা সহায়ক পরিবেশ যদি না হয়, তাদেরকে যদি ধরে ধরে পত্রিকায় ছবি দিয়ে দেওয়া হয় ক্রিমিনালের মতো, তাহলে কিন্তু তারা ওই এলাকার থেকে ছেড়ে ঢাকা শহরে চলে আসবে বা বড় শহরে চলে আসবে, এটা কিন্তু একটা মানে আমাদের জন্য উল্টো ফল হবে। তাই আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে সবাইকে, আমি আমার ফোরামেও বলেছি যে অনানুষ্ঠানিক যাতায়াতকারীদেরকে হয়রানি না করে তাদের জন্য কোয়ারেন্টিন, তাদের জন্য টেস্ট করা হয়, তাদেরকে আইসোলেশন করা হয়, সেই কাজটা করতে হবে, তাদেরকে এখন ক্রিমিনাল ধরার মহোৎসব করলে চলবে না। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষামন্ত্রী ঠিকই বলেছেন যে শনাক্তের হার 5-এর নিচে নামতে হবে, সেটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপের বেলায় করেছিল, কিন্তু এক একটা দেশ কিন্তু তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী করে। দেখুন শনাক্তের হার 5-এর অনেক বেশি ছিল ব্রিটেনে, ইউরোপে, এখানে কিন্তু
সবচেয়ে ছোট শিশুদের স্কুলগুলো খোলা ছিল, কারণ স্কুলগুলো সেখানে একটা সামাজিক প্রতিষ্ঠান, যে কর্মজীবী বাবা মারা কাজে যাচ্ছেন তারা যদি চাইল্ড মাইন্ডারের কাছে বাচ্চা দেন তাহলে অনেক টাকা দিতে হয়। স্কুল যদি খোলা থাকে, স্কুলে বাচ্চাকে টেক কেয়ার করে শিক্ষকরা এবং তাদের খাবার, তাদের দেখাশোনা সবই হয়। কাজে সেক্ষেত্রে কিন্তু বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্কুলটা খোলা ছিল। আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমি একটু দুঃখের সাথে লক্ষ্য করছি, আগে এই বাচ্চাদের স্কুল খোলার পরিকল্পনা করা হচ্ছে, সবার শেষে বিশ্ববিদ্যালয়, উল্টোটা হওয়া উচিত। আমাদের দেশে বাচ্চাদের স্কুলে যারা নাড়া নেওয়া করেন তারা হয়তো দাদি নানি কিংবা একজন সাহায্যকারী কিংবা কোনো একজন যে হয়তো চাকরিতে যেতে হচ্ছে না, কাজেই এখানে ওইভাবে সেই পরিস্থিতি না। এখানে বরঞ্চ যে সমস্ত আবাসিক বিশ্ববিদ্যালয় বয়সে বা যারা অ্যাডাল্ট তারা ছাত্ররা পড়ে, পরীক্ষামূলক ভাবে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় যেগুলো সেগুলো সীমিত আকারে খুলে দেখা যেতে পারে। এবং এক বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে পরীক্ষাগুলো মৌখিক পরীক্ষা দিয়ে চূড়ান্ত পরীক্ষা করা যেতে পারে। এখানে কিছুটা এখন তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট কিন্তু খোলা আছে, আমি নিজেও একটা বিশ্ববিদ্যালয়ে যাই যেখানে ট্রেনিং হচ্ছে, ছাত্র আসে না কিন্তু অন্য জায়গায় শিক্ষকরা আসছে। কাজেই সীমিত আকারে বিশ্ববিদ্যালয় একেবারে বন্ধ আছে এটা বলা যাবে না, এটা বড়দের থেকে শুরু করা উচিত। এবং অবশ্যই শতকরা পাঁচের নিচে যদি পরপর 2 সপ্তাহ বা 3 সপ্তাহ থাকে তখন একেবারে শিশু যারা তাদেরকে নেওয়া যেতে পারে, ঠিক আছে, কিন্তু প্রস্তুতি এখন নিতে হবে। আমি এই অবজেক্টিভ আমার না স্কুল কলেজ বন্ধ রাখবো, অবজেক্টিভ হলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবো, কিভাবে খুলবো তার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমি লকডাউন যেভাবে বাকি বিধিনিষেধগুলো চলছে তাহলে তো মানে 5 শতাংশের নিচে নামবে কি এভাবে চলতে থাকলে, তাহলে তো মনে হয় স্কুল কলেজ বন্ধই থেকে যাবে। একটু জানি এই বিষয়টা ডক্টর রুহুল হকের কাছ থেকে একটু শুনি যে অন্যান্য বিষয় যেভাবে চলছে তাতে কি 5 শতাংশের নিচে নামার মতো বাস্তবতায় যাচ্ছে, এরকম চলতে থাকলে কি মানে স্কুল কলেজ আজীবনই বন্ধ থাকবে। আর একটা প্রশ্ন করে দিই যেহেতু সময় পাবো না, টিকা দেওয়ার কথা বলছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলে শিক্ষার্থীদের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলা হবে, টিকার তো খুবই অনিশ্চয়তা, কবে নাগাদ কি হবে, আদৌ কি খুলবে কিনা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাটা যদি একটু বলতেন ডক্টর রুহুল হক। প্রথমে আমি যে 5-5 নিচে আসবে কিনা আমি খুবই চিন্তিত, যেভাবে চলছে এবং সম্ভাবনা যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ঢাকা শহরে ঢুকলে যদি বেড়ে যায় তাহলে আমি মনে করি সম্ভাবনা খুব কম 5-5 নিচে আসা, এবং 5-5 নিচে না আসলে আমার ডাক্তার মন্ত্রী শিক্ষামন্ত্রী যখন বলেছেন তিনি যথাযথই বলেছেন যে না খোলাই ভালো, কিন্তু এর সাথে সাথে যে পয়েন্টটি এসছে সেটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে বাচ্চারা ঘরে বসে থেকে একেবারেই নানান রকম ঝামেলার মধ্যে পড়ছে এবং তাদের অবশ্যই অসুবিধা হচ্ছে। এবং নজরুল ভাই যে কথাটা বললেন যে বিলেতে যে শিক্ষা ব্যবস্থায় স্কুলগুলো খোলা ছিল, বাচ্চাদের খোলা ছিল, তাদের ইমিউনিটি একটু বেশি এবং তাদের খুব ক্ষতি হয় নাই, তো সেদিকে চিন্তা করা যায় কিনা। আমরা তো এখানে যতটুকু শুনেছি যে উল্টাভাবে চিন্তা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো আগে খুলে তারপরে বাচ্চাদের খোলা, এবং সেখানে যদি সকল সকল স্টুডেন্টকে স্টুডেন্ট এবং শিক্ষককে ভ্যাকসিন দেওয়া যায়, যদি কারণ যদি যারা এখন তো আমাদের কাছে কিছু নেই, যদি যাওয়া দেওয়া যায় তাহলে তো ভালো, সেটাতে সম্ভাবনা যদি আমাদের আমরা করে উঠতে পারি তাহলে তো আমি মনে হয় একদিকে যে করতে পারে। তবে এই বিষয়টি অত্যন্ত সতর্ক অবস্থান আমাদের থাকা উচিত এবং যে কোনো সময় আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে সেরকম আমাদের মনের অবস্থা থাকা উচিত। আমি অত্যন্ত চিন্তিত, আমি মনে করি শিক্ষা ব্যবস্থায় যে ঝামেলা এসেছে, অনেক গরিব শিক্ষক শিক্ষক যাদের যারা গরিবের ছেলে মেয়েরা কিন্তু অনেকেই অনলাইন পড়াশোনা করতে পারছে না, তাতে এখানে কিন্তু আমাদের বেশ অসুবিধা হয়েছে। এবং ছেলেমেয়েরা আমি আমার অন্তত আমার নাতি পুত্রদের দেখেছি তারা বসে থেকে থেকে অনলাইন যে উপভোগ করে আক্ষেপের কথা জানান বিভিন্ন সময়ে আমাদের দর্শক শিক্ষার্থীরা যারা আছেন। একটা বিরতির পরে আসি, ভ্যাকসিনের প্রসঙ্গটি আসছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। রাজকাহনে ফিরছি, ফিরে এলাম রাজকাহনে, বলছিলাম একটু টিকা নিয়ে কথা বলবো। ডাক্তার মুস্তাক হোসেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে টিকা আজকে আসবার কথা, ফাইজারের 1 লাখ ডোজের কিছু বেশি, কয়েক দফা সময় পরিবর্তন করে আজকের একটা সময় আছে, দেখি আসে কিনা। এর আগে ভারতের সাথে চুক্তি হলো, সেই চুক্তি অনুযায়ী টিকা আসলো না। এখন আসলে সামনে যে টিকাগুলো পাবার কথা, কবে পাবো, কিভাবে পাবো, একটা কি কিছু বোঝা যাচ্ছে, একটা স্পষ্ট হচ্ছে কি জায়গাটা? টিকা নিয়ে তো বিশ্বব্যাপী অনিশ্চয়তা, আমরা একটু এগিয়েছিলাম কেন আমরা আবার সেই পিছিয়ে গেলাম। এক্ষেত্রে টিকার প্রাপ্যতা যদি হয় বিশ্বে যে যোগাযোগগুলো সরকার করছে আমরা দ্রুতই পেয়ে যাব, কিন্তু টিকা
প্রাপ্যতা একটা বড় চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স করে তারা অপেক্ষা করছে যে বিভিন্ন দেশ থেকে তারা সেখানে টিকাগুলো পাবে, তারা কিন্তু সেখানে টিকা জমা দিচ্ছে না। এমনকি টিকা তারা আবিষ্কার করবার পরে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তার অনুমোদনের জন্য কাগজ দিয়েছে অনেক দেরি করে, কারণ যদি তারা জানে অনুমোদন হয়ে যাবে, অনুমোদন হলেই তো তাদের যে প্রতিশ্রুতি তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে টিকা জমা দিতে হবে, যেটা অন্যান্য দেশে দেওয়া হবে যাদের টিকা তারা তৈরি করছে না। কাজেই এই ধরনের একটা মানে তীব্র বৈষম্যমূলক অবস্থার মধ্যে আছি। সদ্য সমাপ্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে জেনারেল অ্যাসেম্বলি 74তম, এখানে এই বিষয়টি বারবার বলা হয়েছে যে ইকুইটি অর্থাৎ সমতা যদি নিশ্চিত না করা যায়, পৃথিবীতে কোনো দেশ কিন্তু নিরাপদ থাকতে পারবে না। আজকে ইউরোপ এবং আমেরিকাতে তারা টিকা দিয়েছে অনেককেই, কিন্তু যদি বিশ্বের অন্যান্য দেশে ভাইরাসটার অবাধ বিচরণ থাকে, তাহলে ভাইরাসটা পরিবর্তিত হতে হতে এমন অবস্থা চলে যেতে পারে, যারা টিকা অলরেডি নিয়েছে তারা তো এখন তাদের মৃদু লক্ষণযুক্ত সংক্রমণ হচ্ছে, ব্রেক থ্রু ইনফেকশন হচ্ছে, এমনও হতে পারে গুরুতর সংক্রমণ হতে পারে। কাজেই বিজ্ঞানীরাও বারবার বলছেন যে প্রতিটি দেশের মানুষকে যদি আমরা টিকা দিয়ে একটা ন্যূনতম সংখ্যায় টিকা না দিতে পারি, তাহলে যারা টিকা আগে নিয়ে বসে আছে তারা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবে না। কাজেই ধন্যবাদ ডাক্তার মোস্তফা হোসেন। তার মানে এই খুবই দুঃখের বিষয়, মহামারীতেও বাণিজ্য ব্যবসা বা রাজনীতি প্রাধান্য পাচ্ছে, মানবতা নয়, এটি নিশ্চয়ই খুবই একটা মানে দুঃখের বিষয়। আমি ডাক্তার সাইদুর রহমান, যেটি ডাক্তার মোস্তফা হোসেন বলছিলেন যে বিশ্বব্যাপী টিকা নিয়ে অনিশ্চয়তা, আমরা কিছুটা এগিয়েছিলাম কিন্তু পিছিয়ে গেলাম। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে যা শুনতে পাচ্ছিলাম, পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে মানে যেটি আমরা তার আগে থেকেই যদি বলি, চীনের সিদ্ধান্ত, চীনের রাষ্ট্রদূত বললেন সিদ্ধান্তহীনতার জন্য বাংলাদেশ পিছিয়ে গেছে। তারপরে আমরা দেখলাম যে চাইনিজ ভাষার জায়গায় সই করা হয়ে গেল ইংরেজির বদলে, সেটি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সেটি নিয়ে একটা আক্ষেপের কথা বললেন। চীন হতাশা প্রকাশ করলো। রাশিয়ার টিকা নেওয়ার ক্ষেত্রে কতটুকু নেওয়া হবে, কি পরিমাণ, সেটি নিয়ে এক এক সময় এক এক সিদ্ধান্তের কারণে রাশিয়া অসন্তুষ্ট হচ্ছে, এমনটি বলছেন পররাষ্ট্রমন্ত্রী, যেটি নিয়ে একটা অসন্তোষের কথাও জানাচ্ছেন। মানে এই সময় যখন বিশ্বব্যাপী এমন চাহিদা হাহাকার, তখন এমন আমাদের এই এই বিষয়গুলোতে এই রকম ভুলগুলো কেন হচ্ছে, এটিকে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এই জায়গাটাতে আসলে একটা ব্যাপারে আমাদের স্পষ্ট হওয়া দরকার ছিল প্রথম থেকে, সেটা হচ্ছে ভ্যাকসিন হচ্ছে প্রাণ রক্ষার সামগ্রী এবং এটা গুরুত্ব বহন করে প্রাণ হরণের মারণাস্ত্রের সমান, এবং সেই কারণে আপনি খেয়াল করবেন এখন সবচেয়ে সে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এটা নেগোসিয়েট করতে হচ্ছে। মানে এটি একটি যেটি প্রাণ রক্ষা করে এবং প্রাণ হরণ করে, এগুলো সমান গুরুত্ব বহন করে ভূরাজনীতিতে, এবং সে কারণে এটি একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং ভবিষ্যতে দেখবেন শুধু কূটনৈতিক হাতিয়ারই নয়, এটি একটি অর্থনৈতিক বৈষম্যের হাতিয়ার হয়ে উঠবে যখন তারা বলবে যে ইমিউন পাসপোর্ট ছাড়া মুভ করা যাবে না। যে সকল দেশের এত পার্সেন্টের নিচে ভ্যাকসিনেশন আছে ওই সমস্ত দেশ থেকে জিনিস ইম্পোর্ট করা যাবে না। মানে আমরা মনে করছি যে ভ্যাকসিন আসলে পৃথিবীকে একটা নতুন ধরনের ডিভাইডের দিকে নিয়ে যাচ্ছে, এবং এই ডিভাইডটি হ্যান্ডেল করার ক্ষেত্রে কূটনৈতিক না শুধুমাত্র বিজ্ঞানের দিকে মনোযোগ করতে হবে, এবং বিজ্ঞানে বিপুল বিনিয়োগ এবং পৃথিবীর সকল এই ধরনের যে যারা বঞ্চিত দেশগুলো তাদের বিজ্ঞানীদের মাধ্যমে যদি লড়াইটি চালানো না যায়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী যেভাবে নতুন বিভক্তি হয়েছিল, এবারে কোভিড এর পর এই ভ্যাকসিনের মাধ্যমে পৃথিবী আবার একটা নতুন ধরনের বিভাজন হবে। একটা পৃথিবী হবে ভ্যাকসিনেটেড পৃথিবী, যারা তাদের সব কাজকর্ম স্বাভাবিকভাবে করবে এবং প্রবৃদ্ধি চালিয়ে যাবে, আরেকটি অংশ হয়ে যাবে আনভ্যাকসিনেটেড, যেটা মুস্তাক ভাই কিছুটা ধারণা দিচ্ছে। মুস্তাক ভাই অপটিমিস্টিক, কিন্তু আমি নিশ্চিত হয়ে বলছি, যেমন দেখবেন আমরা যে ভ্যাকসিনটি গ্রহণ করলাম অ্যাস্ট্রাজেনেকার, এই ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্র আজ অবধি পারমিশন দেয়নি। পারমিশন দেয়নি শুধু না, তাদের ভূমিতে 6 কোটি ডোজ, কেউ বলেন 8 কোটি, 6 কোটি ডোজ তাদের কাছে আছে, সেটি তারা কোথাও দিচ্ছেন না, এমনকি সেগুলো এক্সপায়ারি ডেটের কাছে চলে যাচ্ছে। আমি আশঙ্কা করছি এক সময় তারা এই ভ্যাকসিন গুলো ফেলে দিতে বাধ্য হতে পারে, কিন্তু হয়তো তারা কোনো দেশকে দিবে না, শুধুমাত্র তাদের দেশে ফাইজার জনসন এবং মডার্না যে তিনটি ভ্যাকসিন আছে, তা এই তিনটির মধ্যে মডার্নাটি ফাইজার জনসন তিনটি তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান, এই তিনটি ভ্যাকসিনের বিশ্বব্যাপী অবাধ বিচরণের জন্য নিশ্চিত রাখার জন্য সবচেয়ে সস্তার ভ্যাকসিনটিকে এইভাবে বিশ্বে আসলে এক ধরনের কর্নার করে রাখা হচ্ছে। এটি অক্সফোর্ডের একটি উদ্ভাবিত ভ্যাকসিন, আমরা মনে করি বিজ্ঞানীরা এবং একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে অক্সফোর্ড তার ঐতিহ্য রক্ষা করেছিল পৃথিবীর মানুষের পাশে দাঁড়িয়ে, কিন্তু সেটি বাণিজ্যের কাছে পরাজিত হচ্ছে। খুবই দুঃখজনক ডক্টর সাইদুর রহমান, আপনাকে ধন্যবাদ। ডক্টর নজরুল ইসলাম, টিকা তৎপরতা নিয়ে আপনি কি বলবেন? টিকা তৎপরতা নিয়ে সাইদুর রহমান সাহেব যে খোলাখুলি আলোচনা করছে আমি ওটাই বলবো। আপনি একবার ব্যাপারে একটা কথা বলে ফেলেছেন, মানবতা।
মানবতা এখন কিন্তু পৃথিবীতে মানুষ আছে কিন্তু মানবতা কিন্তু কোথাও নেই। আপনি তো এগুলো বারবারই দেখতেছেন, এই যে আমাদের রোহিঙ্গা নিয়ে যখন হলো তখন কোনো মানবতা ছিল? ইসরায়েলে যে কাণ্ড হলো কোনো মানবতা ছিল? কোনো মানবতা নাই। শক্তি, ওই যে পাগলা আছে যে নর্থ কোরিয়ার, ওর কাছে তো সবাই নতজানু হয়ে থাকে, ও কি কোনো মানবতার ধার ধারে? সুতরাং এই মানবতা তানবতা এইগুলো কথা বলা ঠিক না। এগুলা আমরা মানুষ কিন্তু মানবতা বিবর্জিত একটা পৃথিবীতে, মানবতা বিবর্জিত একটা মানুষের ক্লোন তৈরি হয়ে গেছে। এখন এখন আমাদের হবে কি, ওই যে ডক্টর খসরু যেটা বললেন আর কি, যে মিডল ইনকাম মানে দেশ, তারপরে হাই ইনকাম দেশ, কিছুদিন পরে এরকম হচ্ছে মিডল ভ্যাকসিনেটেড দেশ, হাই ভ্যাকসিনেটেড দেশ, এই ধরনের কতগুলো ক্লাসিফিকেশন এসে যাবে এবং তার উপর বেসিস করে অনেক কিছু কাজ হবে। এটা এটা আমরা মানে আমাদেরকে লোকে হয়তো দুর্মুখ বলবে, কিন্তু আমরা মনে হচ্ছে এই এই ধরনের একটা জিনিস আমরা ফেস করতে যাচ্ছি খুব শীঘ্রই। জি জি, অনেক ধন্যবাদ ডক্টর নজরুল ইসলাম। ডক্টর রুহুল হক, আমাদের তৎপরতাটা কেমন দেখছেন? আমরা এগিয়েছিলাম, পিছিয়ে গেলাম কেন? খুব সংক্ষেপে বলুন। আমি ভ্যাকসিন সম্পর্কে একটি জিনিস খুব জোরে সোরে বেশ কয়েক সপ্তাহ ধরে বলছি, আমার সহকর্মীবৃন্দ, আমি মনে করি এ সম্বন্ধে সকল জায়গায় বলা উচিত। সেটি হচ্ছে বাংলাদেশের ভ্যাকসিন তৈরি করবার সক্ষমতা অনেক দূর এগিয়ে আছে। এটাকে সম্পূর্ণতা করবার জন্য সরকারি বেসরকারি সকল পর্যায়ে থেকে আমাদের দেশে ভ্যাকসিন যদি না তৈরি করতে পারি, মানে মেবি আমরা রিসার্চ স্টেজ থেকে না পারলেও তার আর আগের স্টেজ থেকে আমরা যেতে বেশি সময় লাগবে না, এবং কিছুদিন চেষ্টা করলে আমরা যেতে পারবো, এবং পরবর্তী পর্যায়ে আমরা যেন একেবারে রিসার্চ স্টেজ থেকে ভ্যাকসিন তৈরি করতে যেন পারি, সেই স্টেজে যাওয়ার জন্য আমার মনে হয় সর্বরকম সহযোগিতা করে আমাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের দেশে অলরেডি একটা কোম্পানি সেটা কিছু দূর এগিয়ে গিয়েছিল, কিন্তু সেদিকে কোনো নজর দেওয়া হচ্ছে না। এই সক্ষমতাকে বাড়াতে পারলে আমরা নিজেরাই তৈরি করতে পারবো, এবং নিজেদের দেশে আমরা সকলেই বলছেন যে আমরা 1 কোটি 2 কোটি 3 কোটি ডোজ, আমাদের লাগবে 24 কোটি 25 কোটি ডোজ, কোথায় সেটা? আমাদের যদি 6 মাসের মধ্যেও যদি আমরা সক্ষমতা অর্জন করতে পারি, বা 1 বছরের মধ্যেও যদি অর্জন করতে পারি, সেটাই আমাদের কাম্য হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার আফাম রুহুল হক এমপি, অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, ডাক্তার মোস্তাক হোসেন এবং ডাক্তার সাইদুর রহমান, আপনাদের 4 জনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।